فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. الحمد لله والصلاة والسلام على رسول الله. প্রশ্ন আসছে নামাজের মধ্যেই উনি রোগাক্রান্ত হয়ে নামাজ ছেড়ে চলে আসছেন, গুনাহগার হবেন কিনা? গুনাহগার হওয়া না হওয়া আপনার অবস্থার উপরে। আপনার কি একই এমনই সমস্যা ছিল যে নামাজ ছাড়তেই হয়েছে? সাধারণত এটা হলো ওই সময় যে আমি পারি নাই, তার মানে আমি পড়েই গেছি বেহুশ হয়ে অথবা যে কোনো কারণে, তখন বোঝা গেল যে এটা মাপ। কিন্তু ইচ্ছা করে আপনি আসতেছেন, এটা যদি একটু কষ্ট করে থাকতে পারতেন তাহলে তো এটা ধরা যাবে যে এটা ভুল হয়েছে। আর এমনও ছিল বিকল্প যে আপনি দাঁড়িয়ে ইয়ে করতে পারতেছেন না, বসে করতেন। এটাই তো বসার একটা সুবিধা, এই কারণেই দেওয়া হয়েছে ইসলামে। তো যাই হোক, যেটাই হয়েছে এখন আপনি অন্তত আসার পরে যখনই শরীর ঠিক হয়েছে পড়ছেন কি না এগুলো কথা অন্তত তার সময়ের ভিতরে যদি করতে পারেন তাহলে আল্লাহ মাফ করবেন, তার কাছে মাফ চাইতেও হবে যদি ইচ্ছা করে ভুল করে থাকেন, অলসতা করে থাকেন আর। আর আমরা দোয়া করছি আল্লাহ শিফা দান করো সবাইকেই। অসুখ বিসুখ এটা বড় পরীক্ষা, সবাই ধৈর্য ধরতে পারে না, ইমান দুর্বল আমাদের। আর বিভিন্ন ধরনের আমরা নিজেরাই এমন কিছু উপসর্গ বা এমন কিছু উপায় উপকরণ শরীরে নিজেরাই পুশ করে ফেলি, এই খাদ্য ওই খাদ্য এটা সেটা, তারপরে ফরমালিন আজকাল ভরপুর হয়ে আছে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেন, সবাইকে সুস্থ রাখেন, কারণ সুস্থতা অনেক বড় নিয়ামত। আল্লাহ নবী সাহেব বলছেন ইমানে কিনের পরে এর চেয়ে বড় নিয়ামত নেই। পারিপার্শ্বিক যে নিরাপত্তা এটা সবাইয়ের ভিতরে সামিল, এবং সুস্থতা এটা হলো ইমানের পরে পরে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর কাছে এটা চাইতে বলা হয়েছে, তো আমরাও চাচ্ছি ওনার জন্য, আমাদের সবার জন্য।